দর্শক, আমরা যেটা বলছিলাম যে এরকম প্রচণ্ড তাপের মধ্যে থেকেও আমাদের প্রবাসী যারা থাকেন তাদের মধ্যে খুব সামান্য থেকে বা শূন্য থেকেই বলা যায় যারা সফল হয়েছেন, আমরা সেরকম সফল মানুষের গল্প দেখে আসি। জাপান প্রবাসী বাংলাদেশি বাদল চাকলাদার 87 সালে পাড়ি জমান জাপানে। জীবন সংগ্রামের সেই সময়টিতে হালাল খাবারের সংকটে ভুগেছেন, তাই তখন থেকে ইচ্ছে ছিল বিশ্বের অন্যতম অর্থনৈতিক এই পরাশক্তির দেশটিতে মুসলমানদের হালাল খাবার সহজলভ্য করবেন তিনি। যেমন ভাবনা তেমনি কাজ। 89 দেশীয় খাবারের ব্যবসা দিয়ে পথ চলা শুরু। এখন পুরো জাপানে হালাল ফুডের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পদ্মা হালাল ফুড। বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র থেকে গরু, খাসি, ভেড়া ও মুরগির মাংস, মসুর, মুখ সহ নানা ধরনের ডাল, তেল, চাল আর মশলা আমদানি করে পরে তা পাইকারি খুচরা পর্যায়ে টোকিও সহ পুরো জাপানে ছড়িয়ে দেয় পদ্মা গ্রুপ। বাংলাদেশের প্রতিষ্ঠিত অনেক ফুড ব্র্যান্ডের জাপানে একমাত্র আমদানিকারকও এই পদ্মা। কোম্পানিটির কর্ণধার বাদল চাকলাদারের মতে 2020 অলিম্পিকের আয়োজক দেশ জাপান, তাই এই ইভেন্টকে ঘিরে ব্যবসার নতুন দুয়ার খুলে গেছে। আসলে কি, জাপানিজরা একবার ব্যবসা স্টার্ট করলে তারা মনে করেন যে এটা খুব লঙ্গার হয়, প্রথম ওরা খুব ডিফিকাল্ট মনে হয়, খুব কুটিনাটি সব জিনিস এরা চেক করে যায়, কিন্তু চেক করে যেটা যদি ওকে হয় তাহলে এটা খুব লং টাইম ব্যবসা হয়। এরা মনে করেন যে এখন কোনো মতেই চায়নার সাথে আর ব্যবসা করতে চাইতেছে না, এখন প্লাস কোনো দেশ চাইতেছে, সেই দেশ হইতেছে আমাদের বাংলাদেশ। সফল এই প্রবাসী ব্যবসায়ী জানান, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধান করা গেলে জাপানের ব্যবসায়ীরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে গার্মেন্টস আইটেমগুলো আমরা বাংলাদেশ থেকে এখন আনার একটা প্রস্তুতি নিচ্ছি। আমরা এই বছরের মধ্যে আমরা বাংলাদেশ থেকে গার্মেন্টস আইটেমগুলো আমরা জাপানে আনবো। গার্মেন্টস আইটেম প্লাস আপনার জুতার যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো আমরা সরাসরি ইম্পোর্ট করবো এবং মনে করেন যে এখানে এটা আমরা হোলসেল করবো। ব্যবসা বাণিজ্যে গতি আনতে ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট চালুরও পরামর্শ দেন জাপান প্রবাসী এই ব্যবসায়ী। তাইমুর রশিদ, বাংলা ভিশন, টোকিও, জাপান।